নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। যেরকম আমরা কুমড়ো আলুর ছক্কা বা আলু পটলের ছক্কা খাই, সেরকমই আজকে তৈরি করব একটা মিক্সড ভেজ ছক্কার রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, যেমনই ভাতের সাথে ভালো লাগবে ঠিক তেমনই কিন্তু আপনারা এটা পরোটা বা রুটির সাথেও খেতে পারবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখে নিই চলুন কী কী সবজি নিয়েছি আজকের এই মিক্সড ভেজ ছক্কা করার জন্য বা পাঁচমিশালি সবজির ছক্কা করার জন্য। সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি, নিয়েছি মিষ্টি আলু, কাঁকরোল, পটল, ঝিঙে, বরবটি, সজনের ডাঁটা, বেগুন আর রয়েছে কুমড়ো। এই সবজিগুলো নিয়েছি, আপনারা আপনাদের মন পছন্দ সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেল ভালো করে গরম করে নেব। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। তেলের মধ্যে প্রথমে কিছুটা বড়ি দিয়ে দিলাম, বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল করে ভেজে বড়িগুলোকে তুলে রেখে দেব। বড়িগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই বড়িগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দেওয়ার পর এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা বাদাম, খোসা সমেত কাঁচা বাদাম কিছুটা ভেজে নেব। বাদামটাকে একটু ভালো করে বেশ লাল করে ভেজে নেব। বাদামটা দেখবেন যখন বেশ একটু খোসাটা ফেটে গেছে আর বাদাম ভাজার একটা সুন্দর ফ্লেভার আসছে, বাদামটা ভাজা হয়ে যাবে। বাদামটাকে তুলে রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন ফোড়নে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন হিং। হিং আর পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। আর আমি সমস্ত সবজি কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি, কোনো সবজি আগে থেকে ভেজে বা সেদ্ধ করে রাখিনি, সমস্ত সবজি একসাথে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম আলুর ব্যবহার করিনি, আপনারা চাইলে এর মধ্যে একটু আলুও দিতে পারেন। সবজিটাকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, সমস্ত কিছুর সাথে সবজিটাকে একটু ভালো করে হালকা করে ভেজে নেব, মিডিয়াম টু লো আঁচে রেখে। এর মধ্যে একটু স্বাদ মতো লবণ অ্যাড করছি, লবণটা দিয়েও সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে একটু পেস্ট করে নেব। মিনিট 3-4 একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়ে সবজিগুলো দেখুন বেশ অনেকটা জল বেরিয়েছে আর কিছুটা নরমও হয়ে এসছে। এবার ভালো করে একটু মিক্সড করে নেব সবজিগুলো। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, দেবো ধনের গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ। নিরামিষ রান্নাতে কিন্তু ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োটা পরিমাণটা একটু বেশি যায়। এবার ভালো করে মশলাগুলো একসাথে সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নায় যে সমস্ত মশলা দিলাম সেগুলো রেগুলার রান্নাতেই আমাদের ব্যবহার করা হয়, সেই সমস্ত মশলা দিয়েই কিন্তু তৈরি করছি। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম, সবজিটা দেখুন বেশ অনেকটা কমে এসছে, মানে সবজিটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। আরও কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে নেব আর সামান্য একটু জল ব্যবহার করব। সামান্য দেখুন একটুখানি আমি জল দিয়েছি, জলটা দিয়েছি কারণ সবজিটা একটু নরম হয়ে আসার জন্য। এবার তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, নিরামিষ রান্না একটু চিনি দিলাম, চিনিটা যদি মনে হয় দেবেন না, নাও দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে সবজিটার সাথে মিশিয়ে নিয়ে বেশ মাখো করে নেব। একটু চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। কুমড়ো, মিষ্টি আলু এগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, ঝিঙে পটল তো তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায়। এবার আমি ভেজে রাখা বড়ি আর দিয়ে দিলাম বাদাম, বাদাম আর বড়িটাকে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিশিয়ে নেব। এবারে যে জলটা রয়েছে গায়ে গায়ে সেটাকে একটু হাই হিটে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু সবজিটা বেশ মাখো হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে আমার পাঁচমিশালি সবজির ছক্কা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের রেসিপিটা ঠিক এইভাবে একদিন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন।